ঠিক 60 ইয়ার্স এখানে আমরা আছি। তো সেখানে শেষ অবধি এই দাঁড়ালো, এইসব ঘর বাড়ি বানানো হয়, থিয়েটারের মঞ্চ এইভাবে তৈরি হয়। থিয়েটার যারা জানেন তারা জানেন যে এগুলো চলে যাওয়া মানে একটা দল খোঁড়া হয়ে যাওয়া, সেইগুলোকে এইভাবে রাস্তার উপরে নামিয়ে দেওয়া, একটা মানুষ খুন করা এর থেকে সোজা। একটা একজনের মৃত্যু হলেও আমরা এটা মেনে নিতে পারতাম যে যা হয়েছে। এটা 10-12টা নাটকের মাল আছে, মানে বাংলা থিয়েটারের মাইলস্টোন, সাজানো বাগান, গল্প হেকিম সাহেব, যেগুলো বাংলা থিয়েটারের ইতিহাস তৈরি করেছে, অলকানন্দার পুত্রকন্যা, তাদের সমস্ত সেট ভেঙে চুড়ে আপনি তো দেখতেই পাচ্ছেন, তাদের চেয়ার সেট যা ছিল, যা প্রপস, ইন ইভেন আমাদের আলমারি থেকে ফাইল, আলমারি ভেঙে ফাইলগুলো পর্যন্ত বাইরে দেখুন রাস্তায় ফেলে দিয়েছে।